Welcome to Tips and Tricks in 2 Minutes. আমরা এই ধারাবাহিক সিরিজের মাধ্যমে 2 মিনিটে নতুন কিছু শিখব। আশা করি এই ধারাবাহিক সিরিজটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। কাজ করার স্পিড অনেক গুণ বেড়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করি। আমরা অনেকেই জানি ব্যাকস্পেস ইউজ করে আমাদের টেক্সট বা লেখাগুলোকে সামনের দিকে আমরা মুছাতে পারি বাট আমরা যদি এই অবস্থান থেকে বা এখান থেকে টেক্সটগুলোকে পিছনের দিকে মুছাতে চাই তাহলে কিভাবে করব ইটস ভেরি ইজি এন্ড সিম্পল আপনাকে আর কার্সার তুলে লাইনের পিছনে এসে ব্যাকস্পেস ইউজ করে সামনের দিকে মুছতে হবে না জাস্ট আপনি যে জায়গায় আছেন সেখান থেকে যদি টেক্সটগুলোকে পিছনের দিকে মুছাতে চান আপনার ডিলিট কি স্পেস করে ধরে রাখুন ওয়াও আপনার কাজ হয়ে গেছে আশা করি আজকের এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে এই ধরনের আরো ভালো ভালো টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো খুব সহজেই পেয়ে যান আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনি যেটা করবেন ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন